লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা। দুর্ভাগ্যের বিষয়, এরপরও একটা অংশের নাগরিকদের মধ্যে কোনো রকম সচেতনতার লক্ষণ দেখা যাচ্ছে না। ফেলে আসা 2020 সালের থেকেও ভয়ঙ্কর 2021। পুলিশ মানুষকে সচেতন করতে পথে নামলেও আসলে কাজের কাজ হচ্ছে কতটা? আজ সকালে হাওড়ার বেলগেছিয়ায় পথ চলতি মানুষকে সচেতন করতে প্রাক্তন পুরোহিতা ভাস্কর ভট্টাচার্য সচেতনতা অভিযান করেন, মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন। না, এটা দেখুন, আমরা গতবারও করেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি ব্যবস্থা যেরকম আছে সেরকম আমাদের তৃণমূল কর্মী, আমাদের যারা এক্স কাউন্সিলর, আমাদের মন্ত্রী, আমাদের অরূপ রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই মধ্যপাড়ায় শুরু হয়েছে সমস্ত জায়গায়, গোটা পশ্চিমবাংলায়। 2020 সালে আমরা যেরকম মানুষকে সতর্কীকরণ করবার জন্য রাস্তায় ছিলাম, এবারও আমরা আছি। আমরা মানুষের কাছে অনুরোধ করছি আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, যে অযথা আতঙ্কিত হবেন না, 45-এর ঊর্ধ্বে যারা আছেন সবাই ভ্যাকসিনটা নিয়ে নিন। আমরা হাওড়া কর্পোরেশনের 15টা জায়গায় প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আগামী 2-3 দিন বাদে সেটা 18টা সেন্টার থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এখনও পর্যন্ত ভালো জায়গায় আছি। টেস্ট আমাদের ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার বঞ্চিত করা সত্ত্বেও আমরা পশ্চিমবাংলায় প্রচুর ভ্যাকসিন করেছি। হাওড়াতেও আমাদের ভ্যাকসিনের রেট অত্যন্ত ভালো। আবার আগামীকাল থেকে ভ্যাকসিন দেওয়ার যে প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেইটা আমাদের সরকারি স্তরে এবং কর্পোরেশন এরিয়ায় কর্পোরেশনের উদ্যোগে যেইভাবে কাজ চলছে চলবে। অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে বিমাতৃসুলভ আচরণ করছে। আবার এটাও ঘটনা, রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে ভ্যাকসিনের আকাল। কোনো কোনো সময় ভ্যাকসিনটা আমাদের যেটা প্রাপ্য, আপনারা যদি দেখেন, ভ্যাকসিনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কোভিডের যে ইঞ্জেকশনটা, যেটা মানে মারণদায়ী যে ইঞ্জেকশন, সেইটা আজকে গুজরাটের জনসংখ্যা হচ্ছে 7 কোটি। সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসবার্সমেন্ট করেছে, 1,62,000 ইঞ্জেকশন দিয়েছে, আর আমাদের পশ্চিমবাংলায় জনসংখ্যা 10 কোটি প্লাস, সেইখানে মাত্র 32,000 ইঞ্জেকশন দিয়েছে। এই যে বিমাতৃসুলভ আচরণ, এইটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিক যে আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন একই দামে, এক দেশ এক ভ্যাকসিন, এক রেট করতে হবে। এটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জোরালো দাবি কেন্দ্রীয় সরকারের কাছে। সরকারি জায়গায় রোটেশন ডিউটি চলছে, সেইখানে দাঁড়িয়ে হয়তো কোনো জায়গায় আপনার মনে হতে পারে, কিন্তু কর্পোরেশন টোটাল বিষয়টাই মনিটরিং করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের জেলায় আমাদের সম্মানীয় মন্ত্রী অরূপ রায় নিজে তদারকি করছেন, সুতরাং হাওড়ার মানুষের কোনো চিন্তার কারণ নেই, অযথা আতঙ্কিত হবেন না, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আট নম্বর ওয়ার্ডের বিজয় পৌরপিতা।